হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। এতদিন থেকে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই স্বাগতম, এবং আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি প্রত্যেকবার ভিডিও দিয়ে থাকি এবং আমি প্রত্যেকটি কমেন্টস পড়ি। যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস বক্সের মাধ্যমে আপনার মতামত দিন, আমার ফোন নাম্বারে কল করুন। তবে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি আমার চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে পেতে চান, তবে পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের 17 ইঞ্চি একটি মনিটরে নিয়ে এসেছি। মনিটরের প্রাইসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই মনিটরের ব্র্যান্ড কিন্তু চেঞ্জ হতে পারে, আমি জাস্ট একটি কোয়ালিটি কেমন কোয়ালিটির হবে এবং প্রাইসটা রেঞ্জ কেমন হবে এটা জানানোর জন্য কিন্তু আপনাদের ভিডিওটি করেছি। কারণ এই যে 17 ইঞ্চি মনিটরগুলো কোয়ালিটিও এমন হয়, দেখতেও এমন হয়, নাম চেঞ্জ হয় মাঝে মাঝে। কারণ অনেক সময় অনেক কোম্পানি অনেকভাবে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে, যে যার মতো করে নাম দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে আসে, সেজন্য আর কি নাম চেঞ্জ হতে পারে। ইসোনিক হইতে পারে, গিগাসোনিক হইতে পারে, স্পিড হইতে পারে, যে কোনো নামই হইতে পারে, কিন্তু এই প্রোডাক্টটির যে কোয়ালিটি, সে কোয়ালিটি নিয়ে আপনাদেরকে বলতে চাই। এটা 1 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হইলে কোম্পানিটি চেঞ্জ করে দিবে, যে কোনো প্রবলেম হইলে চেঞ্জ করে দিবে, যে পার্টসটি সমস্যা হবে সেটি। এবং এটা ওয়ারেন্টিতে 3 থেকে 7 দিনের মধ্যে সময় লাগবে। এবং এটি R1 কম্পিউটার্সের যে কোনো শাখায় অ্যাভেলেবল আছে। আপনার যদি কম বাজেটের মধ্যে কোনো একটা পিসি হয় এবং সেই পিসির জন্য আপনি এই মনিটরটি ইউজ করতে পারেন, এবং এই মনিটর দিয়ে আপনি HD রেডি, তার মানে 720 রেজুলেশনের যে কোনো কাজই করতে পারবেন। সুতরাং বলতে গেলে এটাতে VGA পোর্ট আছে, আপনি এটাতে টিভি হিসেবে ব্যবহার করতে হলে একটা টিভি কার্ড লাগবে। সব ধরনের ফ্যাসিলিটি বলতে গেলে একটু একটু করে আছে, তবে কোয়ালিটি অনেক ভালো। 1 বছর কেন, আপনি এটা 3-4 বছর, অনেকে 5-6 বছরে ইউজ করছে, সমস্যা হচ্ছে না। আর R1 কম্পিউটার্স আছে কিন্তু আপনাদের মাঝে 12 বছর, তাদের 12 বছরের এক্সপিরিয়েন্সে আছে এবং তারা কখনো খারাপ কোনো প্রোডাক্ট কাস্টমারকে সাজেস্ট করে না। ধন্যবাদ পাশে থাকার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।